আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটা একটু স্পেশাল একটু হাটকে তো ভিউয়ার্স আমার লাইফের চমৎকার চমৎকার কিছু মোমেন্টের ছবি এখানে আছে হাত ভা হাত ভেঙে যাওয়ার আগের দিনের ছবি ক্যামেরা কিনতে যাওয়ার ছবি মানহামনির ছবি কক্সবাজারে যাওয়ার ছবি অনেক অনেক ছবি আছে এইটা ক্যামেরা কিনতে যেদিন গিয়েছিলাম সেই দিনের ছবি মানহা বাবার সাথে ছবি তুলেছি তো আসলে মানুষের যে ভালো সময়টা ভালো সময়টা আসলে স্বপ্নের মতো কেটে যায় তো ভালো সময়টা কখন হয় যখন দেখা যায় যে মানুষের লাইফে যে পার্টনার সে যখন ভালো হয় বা দেখ যখন দেখা যায় কেয়ারিং হয় তখন কিন্তু এই যে এটা আমার জন্মদিনের ছবি তো তখন কিন্তু দেখা যায় যে সময়গুলো আসলে স্বপ্নের মতো চলে যায় কিন্তু যখন সময় খারাপ থাকে তখন তো সময় থেমে যায় তখন আর দেখা যায় যে সময় পার করা যায় না তো যাই হোক সে আমি যারা এখনও লাইফ পার্টনার চুজ করেনি তাদেরকে বলবো মানে নিজের লাইফ পার্টনারটা মানে ভালো যেন হয় সেজন্য অবশ্যই পাকের কাছে দোয়া করবেন কালো কারণ আসলে লাইফ পার্টনার ভালো হওয়াটা অনেক অনেক জরুরি তো আপনাদের ভাইয়া যথেষ্ট সাপোর্টিভ যথেষ্ট সাপোর্ট করে আমাকে যথেষ্ট ভালোবাসে যথেষ্ট কেয়ার করে আর মনে হয় আমার মাবিকে উনি যতটা কেয়ার করে আমাকেও তিনি ঠিক ততটাই কেয়ার করে আর যেটা বলবো যে একটা মানুষের লাইফে যখন একটা উন্নতি আসা বলেন বা যে কোনো কিছু করলে তার কথাটা শোনা এই জিনিসটা কিন্তু অনেক জরুরি তো দেখা যায় অনেক হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কিন্তু এই যে বন্ধনটা সেটা কিন্তু থাকে না সবাই দেখা যায় একসাথে থাক খা থাকছে খাচ্ছে উঠছে বসছে বাইরে থেকে দেখা যাচ্ছে সব ঠিকঠাক আসলে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকে না তো সেই জন্য আমি বলবো যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একজন আরেকজনকে একজনকে বোঝার জানার চেষ্টা থাকতে হবে ইচ্ছা থাকতে হবে আর আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা সব সময় চেষ্টা করি একজন কি বলছে আরেকজন সেটা শুনি বা উপলব্ধি করার চেষ্টা করি যে এটা আসলে কি হবে পরে দুজন মিলে একটা ডিসিশন নেই তারপর সেই মোতাবেক আমরা কাজ করি এই জন্য রহমতে মতে দেখা যায় আমাদের সংসারের জীবন কিন্তু খুব বেশি দিন না মাত্র দশ বছরে তো দশ বছরের ভিতরে আবার দুই বছরের দেখাশোনাও ছিল আপনাদের ভাইয়ের সাথে আমার যেহেতু লাভ ম্যারেজ দুই বছরের চেনা জানা ছিল দুই সাল থেকে আপনাদের ভাইয়াকে আমি চিনি আর দশে যেহেতু আমাদের বিয়ে বিশ সালে অবশ্যই দশ বছর হয়ে গেছে আমাদের সংসারে আমাদের একটা বেবি আছে আমরা হ্যাপিলি ম্যারেড তো যাই হোক সব কিছু মিলে আমিও আমার সংসারের জন্য যথেষ্ট পরিশ্রম করেছি মানহার বাবা যথেষ্ট পরিশ্রম করেছে তো দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে কিন্তু আল্লাহর রহমত আমরা দুজন ভালো আছি এখন দেখা গেল যে মানহার বাবা একটা কথা বলল আমি যদি সেটাকে মূল্যায়ন না করি তখন কিন্তু দেখা যায় একদিন দুই দিন তিন দিন অশান্তি কিন্তু হওয়াটাই স্বাভাবিক আবার দেখা যাচ্ছে আমি একটা আইডিয়া দিচ্ছি বা আমি একটা কথা বলছি সেটা দেখা যাচ্ছে মানহার বাবা শুনছে না সেই ক্ষেত্রে কিন্তু অশান্তি হওয়াটা স্বাভাবিক তো যাই হোক দুজন দুজনকে অবশ্যই প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে দেন আদার্স কারণ পুরো ফ্যামিলি হ্যাপি থাক পুরো ফ্যামিলি সাপোর্টিভ হলে কিন্তু লাভ হয় না যদি হাজব্যান্ড সাপোর্টিভ না থাকে আবার পুরো ফ্যামিলি সাপোর্ট না করলেও চলে যদি হাজব্যান্ড সাপোর্ট করে তো আই থিঙ্ক আমি মনে করি যে পার্টনার নিজের পার্টনারকে সবসময় হ্যাপি রাখা নিজের পার্টনারের কথা শোনা তারপর নিজের পার্টনারের হাসি খুশি মানে খুশি রাখা যে দিকটা সেইগুলো যদি একটা মানুষ যদি ঠিকঠাক ফুলফিল করতে পারে আই থিঙ্ক আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আর কিচ্ছু লাগে না দুনিয়ার কার কি হচ্ছে দেখার দরকার নেই শুধু জাস্ট নিজের হাজব্যান্ডকে হ্যাপি রাখেন দেখবেন যে যে সংসারটা কতটা সুখের তো যাই হোক মানহার বাবা অনেক ভালো আমার সব কথা শুনে তারপরেও যদি কোনো কথা না শুনতে চায় আমি একটু কান্নাকাটি করে দিই ব্যাস সব ঠিক হয়ে যায় তো মানহার আমরা ওইভাবে করেই বড়ো করছি আমরা চেষ্টা করছি যে আমরা যা দেখছি আমরা যা শুনছি আমরা যা উপলব্ধি করছি মানহা যেন সেই শিক্ষাটা নিয়ে বড় হয় একটা ফ্রেন্ডলি একটা পরিবেশের মধ্যে যেন বড় হয় যেখানে কোনো ঝামেলা বা অশান্তি যেন মানহাকে ছুতে না পারে ওইভাবে করে মানহাকে বড় করছি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে হয়তো মানহমনি বড়ো হলে এরকম হ্যাপি থাকতে পারবে ইনশাআল্লাহ তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলগুলোর জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলিটা এরকম যেরকম হ্যাপি আছি ঠিক এরকমই যেন সময় থাকি তো ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড